বর্তমানে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে মাইগ্রেশন সমস্যা। আচ্ছা, মাইগ্রেশন সম্পর্কে আমি এখন এ টু জেড বলবো। আপনার কোথাও আবেদন করতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে 30 নম্বর লাগবে। আপনার 30 নম্বর যদি থাকে তাহলে আপনার শর্ত পূরণ হলো। আচ্ছা, দ্বিতীয়ত আপনি আবেদন করবেন। আবেদন করার জন্য জিএসটি ওয়েবসাইটে যাবেন। জিএসটি ওয়েবসাইটে গিয়ে যেমন আপনি ধরেন 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, আইইউ, সাস্ট, এমবিএসটিইউ, জেকেকে, এনআইইউ, এই 4টাতে করলেন। প্রতি ইউনিভার্সিটিতে আপনার আবেদন করার জন্য 500 টাকা করে লাগবে। তারপর সেখানে মেরিট লিস্ট দেওয়া হলো, যেমন আপনি আইইউতে ম্যাথ পেলেন, সাস্টে পেলেন ত্রিপলি, এমবিএসটিইউতে পেলেন আইসিটি, আর জেকেকে, এনআইইউতে পেলেন ইংলিশ। এখন আপনাকে যে কোনো একটা সাবজেক্ট পছন্দ করতে হবে। আপনি সাস্টের ত্রিপলি পছন্দ করলেন, এখানে ভর্তি হবেন, তাহলে আপনাকে 5000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং আপনার এসএসসি, এইচএসসি এই কাগজগুলো আপনার জমা দিতে হবে। তারপর আপনি চাইলে মাইগ্রেশন অন অথবা অফ করতে পারেন। অফ করলে আপনার কার্যক্রম এখানেই শেষ, আর যদি অন রাখেন তাহলে ধরেন আপনি সাস্টে ত্রিপলি পাইলেন, তারপর পরবর্তী দ্বিতীয় যখন মেধা তালিকা প্রকাশ করা হবে তখন এমবিএসটিইউতে আপনি সিএসসি পেলেন, সিএসসি পেলে আপনি ভাবলেন যে ত্রিপলি আমার ভালো লাগে না, মানে এটা পছন্দের ব্যাপার, ত্রিপলি আপনার পছন্দ নাও থাকতে পারে, আপনি সিএসসি পেলেন সেটা আপনার পছন্দ হতে পারে, তাহলে আপনি এম্বাস্টুতে মাইগ্রেশনের মাধ্যমে চলে আসতে পারবেন, মানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আপনার যদি মাইগ্রেশন অন থাকে তাহলে আপনি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি চলে যেতে পারবেন। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে।